দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে রেজাল্ট হবে মাধ্যমিক পরীক্ষা দেওয়া বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে এই মনে এ একটা বড় প্রশ্ন তো রেজাল্টের ডেট জানা গেল শুধু তাই নয় যে তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষার শুরু থেকে নব্বই দিনের মধ্যে রেজাল্ট বের করতে হয় এটা সুপ্রিম কোর্টের একটা রায় তার পরিপ্রেক্ষিতে মে মাসেই দুটো রেজাল্ট বেরিয়ে যাবে এইটুকু কনফার্ম ছিল ইতিপূর্বে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দুই তিন চারের মধ্যে রেজাল্ট বেরোবে মাধ্যমিক তা দু চার দিনের পরেই উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বেরোবে প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট যেদিনে বেরোচ্ছে তার সেদিন না তার পরে মার্কশিট পাওয়া যাবে এবং রেজাল্ট কিভাবে দেখা যাবে তো প্রথমেই মাধ্যমিকের বিষয়টা বলি মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে দু তারিখ সকাল দশটায় এবং সাংবাদিক সম্মেলন করে যখন রেজাল্ট বেরোবে তার কিছুক্ষণ পর থেকে মার্কশিট বিতরণ শুরু হবে কোথায় না যেখানে ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে প্রত্যেক জেলায় দুটো তিনটে সেন্টার থাকে সেখানে স্কুল যায় এবং স্কুল সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন তারপর স্কুলের কিছু প্রসিডিওর রয়েছে সেই নাম্বারকে তুলতে হয় কিংবা মার্কশিটগুলোকে জেরক্স বা ফটোকপি করে রাখতে হয় যে স্কুল অ্যাডভান্স সেই স্কুল সেদিনই মার্কশিট দিয়ে দিতে পারেন নতুবা তার পরের দিন যারা মাধ্যমিকের স্টুডেন্ট তারা সেদিন বা তার পরের দিনে মার্কশিট পেয়ে যাচ্ছ এবং সঙ্গে সার্টিফিকেটও পাচ্ছ রেজাল্ট দেখবে কিভাবে এটা তোমাদের আগের বার বলেছিলাম তোমাকে নির্দিষ্ট অন্তত বারো থেকে চোদ্দোখানা ওয়েবসাইট দিয়ে নাম দিয়ে দেওয়া হবে তুমি যে কোনো ওয়েবসাইটে যেতে পারো সে ভিডিওটা সেই সময় করবো তোমার রোল নাম্বার এবং রোল এবং নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করতে হবে যে সাবমিট করলে তোমার মার্কশিটটা বেরিয়ে আসবে এটা মাধ্যমিকের ক্ষেত্রে বলছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে আটই মে অর্থাৎ তার পাঁচ দিন পর কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কত পরে মার্কশিট পাওয়া যাবে তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছ এইরকম ওয়েব এটা উনিশ সালের এরকম বেশ কিছু ওয়েবসাইটের নাম দেওয়া থাকবে এবং এখানে এস এম পদ্ধতিতেও তোমাদের রেজাল্ট জানা যাবে তোমাদের অ্যাপ্লিকেশানও থ্রু দিয়েও জানা যাবে মাধ্যমিকও অ্যাপ্লিকেশানের থ্রু দিয়ে জানা যাবে সেভাবে তুমি জানতে পারো আর অথবা তোমার রোল এবং নাম্বার এখানে দেওয়া নেই রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে এবং ক্যাপচার দিয়ে তোমাকে মার্কশিটটি ডাউনলোড করে নিতে পারো সেদিন খেয়াল রাখবে তোমার অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট এটা পেতে তোমাকে আরও কয়েকটা দিন সময় অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে মোটামুটি পনেরো দিন অর্থাৎ মার্কশিট ডিস্ট্রিবিউশন হবে তোমাদের পনেরো দিন পরে রেজাল্ট তুমি পেয়ে যাচ্ছ তারপরেই ভর্তির প্রসিডিও স্টার্ট হবে অর্থাৎ জুন মাসে বা মে মাসের শেষ দিক থেকে তবে অনেকগুলি কলেজ যারা পরীক্ষা নেয় তারা আগেভাগেই শুরু করে দেয় তো এই ছিল উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত খবর সকলকেই শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি রেজাল্ট দারুণ হোক আমরা খুব